এই শীতের সবগুলো রোগের একটিমাত্র কঠিন জীবাণু যার নাম মাইটস। এই মাইটসটা হয় কার্পেটের ভিতরে, এই মাইটস হয় চাদরে, এই মাইটস বালিশে, তোশকে, লেপে, কম্বলে, এই জায়গাগুলোর মধ্যে এটা সূক্ষ্ম মাইটস যে ঘন্টায় লক্ষ লক্ষ বাচ্চা ছাড়ে এবং কোটি কোটি বাচ্চা একটা বাড়ির ভিতরে মাইটসের ছোট ছোট পরগাছা জীবাণু থাকে। এই জীবাণুগুলোকে আমাদের একটু নিউট্রাল রাখতে হবে। এগুলিকে যদি দূর করতে হয় তাহলে আমাদেরকে নিম তেল, বেগুনির তৈল, আপনার যে কোনো রূপ গরম পানি, রূপ গরম রোদ বা একটা আপনি যদি একটা এয়ার হট এয়ার পাখা এখন কিনতে পাওয়া যায় 1800, 1900, 1300, 2400, 2-3 হাজার টাকার ভিতরে একটা যদি রাখেন আপনি, বেশি না, আপনার যখন একটু বেশি ঠান্ডা অনুভব করবেন তখন এক ঘন্টা চালালেন, চালালে ঘরটা একটু উষ্ণ হবে, এই উষ্ণতেই মাইটস মারা যায়। আবার যদি আপনি গরম পানি দেওয়া ভালো করে লেপ তোষক বালিশ এগুলি ভালো করে ধুয়ে নেন অথবা ইস্ত্রি করে দেন কাপড় চোপড় আপনার চাদরগুলি বা প্রতিদিন একটু ইস্ত্রি করে আপনি শোন, কত সহজ সহজ পথ আছে আপনার কাছে, সেই পথগুলি যদি আপনি অবলম্বন করেন মানে অর্গানিক খাবারের কাছে থাকেন তাহলে কোনো সাইড ইফেক্ট হবে না, ন্যাচারোপ্যাথির কাছে থাকেন তাহলে সাইড ইফেক্ট হবে না, হোমিও আয়ুর্বেদিক ইউনিয়ারি অল্টারনেটিভ ট্রিটমেন্টের কাছে থাকেন তাহলে এটা কোনো ক্ষতি হওয়ার কোনো সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা মোটেই থাকবে না। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে সকলকে নিরোগ রাখার জন্য চেষ্টা করবে।